হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আলোচনা করব ইনসার্টের ইকুয়েশন এবং স্যাম্পল। স্যাম্পল এবং ইকুয়েশন, স্যাম্পলস এবং ইকুয়েশন দুইটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে দেখাবো আপনাদের স্যাম্পল। স্যাম্পলটা হচ্ছে কি, যে আমাদের যে ধরনের চিহ্ন, যে ধরনের চিহ্নগুলো আমাদের কিবোর্ডে নাই বাট আমাদের লাগবে, তখন আমরা কোথায় যাব, কিভাবে পাবো, তখন আমরা এই যে স্যাম্পল থেকে আমরা নেব। যেমন আমাদের এই চিহ্নটা কিবোর্ডে নাই, এইরকম চিহ্নটা কিবোর্ডে নাই, এই চিহ্নগুলো কিবোর্ডে নাই, এই চিহ্নগুলো বা যে প্রতীকগুলো কিবোর্ডে থাকে না সেগুলো আমরা কিভাবে পাবো। যেমন গুণ ভাগ, এই চিহ্নগুলো আমাদের নর্মালি থাকে না। তো যেমন আমরা এখানে টাইপ করার ক্ষেত্রে যে 10 গুণ, আচ্ছা গুণ 2 সমান সমান করি, আমরা যখন কোশ্চেন করি তখন এই ধরনের চিহ্নগুলো আমরা কিভাবে পাই, তার মানে আমরা স্যাম্পল থেকে এটা নিয়ে নেব। এখন অনেক সময় আমাদের অনেক স্যাম্পলের প্রয়োজন হয়, অনেক, তখন আমরা কিভাবে স্যাম্পলটা নেব। এই স্যাম্পলে ক্লিক করে দেখেন মোর স্যাম্পলস দেওয়া আছে, এখানে অনেক কোটি কোটি স্যাম্পল আছে। প্রত্যেকটা স্যাম্পলের এখানে অনেক অপশন এখানে আমাদের আছে। এখানে গুণ ভাগ, এই যে চিহ্ন, যে ধরনের চিহ্ন বা লাগে ক্লিক করে দেন ইনসার্ট, ক্লিক করে ইনসার্ট, এবং এই যে এটা ক্লিক করে ইনসার্ট, ক্লিক দিলে আমরা সেটা পেয়ে যাব। তো এখানে আমাদের অনেক ফন্ট আছে, সেই ফন্টটা সিলেক্ট করেও সেই ফন্টের এগেনস্টে অনেক সিম্বল বা প্রতীক দেওয়া আছে। যেমন শুধু প্রতীকের জন্য যদি একটা ফন্ট নেন তাহলে এখানে পাবেন উইংডিংস, এই যে উইংডিংস 2, এখানে দেখেন আমাদের অনেক প্রতীক দেওয়া আছে, একটা মাউসের চিহ্ন আছে, টেলিফোন আছে, প্রিন্টার আছে, ডিস্ক আছে, হাতের চিহ্ন আছে, এই যে গুণ চিহ্ন আছে, এই ধরনের যত রকমের প্রতীক বা স্যাম্পল দরকার হয় সব স্যাম্পল বা প্রতীকই আমাদের আছে। দেখুন অনেক প্রতীক, অনেক, যা আমরা শেষ করতে পারবো না সারাদিন দেখেও। সাপোজ একটা হাতের চিহ্ন লাগবে, হাত, এই যে এই পাশে দেন ইনসার্ট, এরকম চিহ্ন আমাদের লাগে, এরকম যদি লাগে ইনসার্ট ক্লিক করবো সিম্বলের পর দেন ইনসার্ট। তো উইংডিংসের পরে উইংডিংস 3 আছে, ওখানে আরো নতুন কিছু আছে, এই যে আরো চিহ্ন আছে, অনেক অনেক প্রতীক আছে। শুধু উইংডিংস ছিল সেখানেও আমরা অনেক কিছু পাবো, যেমন একটা ল্যাপটপের চিহ্ন, এই যে সাইজটা সিলেক্ট করেন, বাট এটা একটা ক্যারেক্টার নট সিম্বল, ক্যারেক্টার, এই যে এখানে ক্লিক দেন দেন ইনসার্ট। বাহ কত সুন্দর, ক্লিক ইনসার্ট। বাট এই ধরনের প্রতীক বা সিম্বল যেমন এটা ওয়েট চিহ্ন মাউসের, কিবোর্ড, দেখেন আমাদের এখন যে ধরনের, যে কোনো ধরনের সিম্বল যদি আমাদের লাগে তাহলে আমরা কোথা থেকে নিব, ইনসার্টের সিম্বল, এখান থেকে মোর সিম্বল, সাপোজ ইঞ্চি ফুট এই ধরনের জন্য লাগবে, তখন কি করবো আমরা এখান থেকে চলে যাবো ভাড়া ভাড়া, আপনারা হয়তো এটা সবাই চেনেন ভাড়া, এই যে ভাড়া চলে আসছে, এখান থেকে আমাদের অনেক সিম্বল বা অনেক প্রতীক এখানে দেওয়া আছে, এই যে ইঞ্চি ফুট সব ধরনের চিহ্ন বা প্রতীকই আমাদের আমরা এখানে পাব। তো যে কোনো ধরনের প্রতীক বা সিম্বল লাগলে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। ওকে, তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই স্যাম্পল নিয়ে আলোচনা। তো ধন্যবাদ সবাইকে, যে স্যাম্পল নিয়ে কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্টসে লিখবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।